মায়াজড়ের বিপর্যস্ত মানুষের মুখে অন্ন তুলে দিতে হার না মানা হেসেল। ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা কোটালের জাতকলে বিধ্বস্ত গ্রামীণ হাওড়ার শ্যামপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুরের মায়াজড় আদপে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্ভুক্ত হলেও মায়াজড় পূর্ব মেদিনীপুরের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মায়াজড়ের এখনও একটা বড় অংশ হাঁটু সমান জলের তলায়। বহু মানুষ আশ্রয়হীন, কেউ নিজের বাড়ি এমনকি নিজের পোশাকটুকুও হারিয়েছেন। চারিদিক জুড়ে হাহাকার আর নিস্তব্ধতার চিত্র। অভিযোগ, বিচ্ছিন্ন চর হওয়ায় সেভাবে প্রশাসনিক সাহায্য মেলেনি। এলাকার বেশিরভাগ মানুষই কার্যত অভুক্ত অবস্থায় জীবনযাপন করছেন। এমনকি পানীয় জলের টিউবওয়েলগুলি জলে ডুবে যাওয়ায় প্রচণ্ড জলকষ্ট দেখা দিয়ে রূপনারায়ণ তীরবর্তী মায়াজড়ে। এহেন সংকটময় পরিস্থিতিতে মায়াজড়ের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালো হাওড়া জেলার আমতার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন দেখার উজান গাং ও সারা ভারত ডাক কর্মচারী সংগঠন NFPE। অভুক্ত মানুষকে রান্না করা খাবার পৌঁছে দিতে শনিবার থেকে দুই সংগঠনের সমবেত উদ্যোগে মায়াজড়ে হার না মানা হেসেল নামক একটি বিশেষ কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। জানা গেছে আগামী প্রায় 8-10 দিন চলবে এই কিচেন। প্রতিদিন 300 মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি জলের সমস্যা দূর করতে প্রতিদিন প্রায় 3,000 লিটার করে পানীয় জল আনার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মহিলাদের স্যানিটারি ন্যাপকিনও তুলে দেওয়া হয়। স্বপ্ন দেখার উজানগাঙ্গের কর্তা পৃথ্বীশরাজ কুন্তি জানান, আমফান ও লকডাউনে ডাক কর্মচারী সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছিলাম। এবারও আমরা মায়াজড়ের বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এক হয়ে লড়াই চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর খবর দিয়েছিলেন যে ইয়াস বিধ্বংসীভাবে মেদিনীপুর সংলগ্ন কিছু জায়গা এবং 24 পরগনার কিছু জায়গা হয়তো ধ্বংস করে দিয়ে যাবে। কিন্তু সেই ইয়াস তার সাথে যে ভরা কোটালের জাঁতাকলে মানুষকে পিষে ফেলবে সেটা কেউ আমরা ভাবতে পারিনি। এবং সেই জাঁতাকলে পড়ে যেমন বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেরকম আমাদের হাওড়া জেলার সংলগ্ন শ্যামপুর এলাকার পাশেই যে মায়াজড় দ্বীপ আছে, যদিও মায়াজড় দ্বীপটি পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের অন্তর্গত, সেই মায়াজড়ে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। সারা ভারত ডাক কর্মচারী সংগঠন NFPEভুক্ত হাওড়া ডিভিশন এবং তার সঙ্গে স্বপ্ন দেখার উজান গাঙ যৌথ প্রয়াসে আমরা আজ শনিবার থেকেই একটা কমিউনিটি কিচেন খোলার ব্যবস্থা করেছি। প্রায় 10 দিন এই কমিউনিটি কিচেন মায়াজড়ের বুকে খোলা থাকবে এবং প্রত্যেক দিন প্রায় 200 মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া যাবে। আমরা আজ এসে যেটা জানছি যে এখানের মানুষ আজ 3 দিন পর হয়তো রান্না করা খাবার পাবেন, শুকনো খাবারেই এতদিন তারা পেট চালিয়ে আসছেন। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। আমরা চাই আমাদের এই কর্মকাণ্ডে আপনারাও এগিয়ে আসুন। এছাড়াও এখানে একটা হাহাকার জিনিস হচ্ছে জল, পানীয় জল। সমস্ত নলকূপগুলোই প্রায় জলের তলায় এখনো পর্যন্ত। আমাদের তরফ থেকে 200 লিটারের 6টা ড্রামের ব্যবস্থা করা হয়েছে এবং এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে দেউলি, সেই দেউলি থেকে জল আনা হচ্ছে একটা ছোট গাড়িতে করে। সকাল থেকে ইতিমধ্যে 1200 লিটার জল আমরা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এখনও এই দ্বীপের বহু জায়গা আছে যেখানে প্রায় 1 কোমর বা 1 বুক জল পেরিয়ে যেতে হচ্ছে মানুষকে। আমরাও চেষ্টা করছি, আমাদের যোদ্ধারা আছেন এবং আমাদের NFPE সংগঠনেরও বেশ কিছু আমার কর্মচারী এবং যোদ্ধারা ইতিমধ্যে এসেছে। আমরা যৌথভাবেই সেই সমস্ত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং যতটা পারি তাদের কাছে থাকার চেষ্টা করছি, তাদের সাথে থাকার চেষ্টা করছি। বুধবার সকাল 10টায় জোয়ার হয়েছে এবং ঝড়ও হয়েছে। সেই ঝড়ে জানি আমরা সবাই ঝড় এসবে, সেই পরিপ্রেক্ষিতে জানি ঝড়ের টান টুন যা কিছু বানতেছি, কিন্তু নদীর জল এত বেড়ে যাবে দেখা গেল সবাই ডুবে একদমও শেষ, মানে কারো ঘর বাড়ি কিছুই নেই। এবং হচ্ছে যে যা যাবতীয় ছিল হাঁড়ি কুড়ি যা যাবতীয় সব একদমও সব ঘর বাড়ি পড়ে যাওয়া থেকে পাকা কি কাঁচা কি সব পড়েই গেছে, একরকম সবই শেষ। তাহলে এখনও রয়েছে জল, যেখান থেকে যাচ্ছে সেখান থেকে খাল উঠতে আছে নদী হয়েছে। আমার বাড়ি খিয়াঘাট, আমতলা খিয়াঘাট, ওখানেই আমার বাড়ি, ওখানেই আমার খাল উঠতেছে, মানে আমার বাড়িটাও নদীতে টেনে নেবে, এরকম পরিস্থিতি। দাবার কোনো রকম পাচ্ছি, শুকনো খাবার দিচ্ছে, ইন্ডিয়ার থেকে আরও কিছু সংস্থার থেকে সব এসতেছে, দিয়ে আসছে এখানকার মানুষ খাচ্ছে দাচ্ছে, মোটামুটি কোনো রকম বেঁচে থাকার মতো আছে।
বল। আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ, কিন্তু হাওড়া লাগোয়া মহিষাতল থানা। প্রশাসনের থেকে কোনো সহযোগিতা মিলছে? আপনার নাম? আমার নাম রঘুনন্দন মান্না। সমস্যা বলতে দেখুন, প্রথম তো মানুষ আমরা ভাবছি ঝড় হবে, ঝড় এত জলের ছাদে এসে সমস্ত বাড়ি একরকম জলের তলায় চলে যায়। সেই চলে যাওয়ার ক্ষেত্রে আঘাত চাকা মানুষ রাস্তাঘাটে, স্কুলে, আরও বাড়িতে এইভাবে ছিল। তাতে করে দেখা যায় কিছু সমস্যা এসে সমস্যার সহযোগিতা করে। তা এবার তার ক্ষেত্রে আমাদের বিচ্ছিন্ন রাখার জন্য দেখা যাবে সরকারি সংস্থা আছে সহযোগিতা। আজকে সরকারি সংস্থা কিছু ঢুকছে, তার আগে দেখা যাচ্ছে যে সংস্থাগুলো তারা অনেক বিভিন্ন হাওড়া জেলা থেকে ওই দিক থেকে নু এটা অনেকটা সময় আমরা হাওড়ার গায়ে থাকার কারণে মেদিনীপুর থেকে একটু বঞ্চিত হই, ভালো মতো বিচ্ছিন্ন এলাকার কারণে আমরা একটা বঞ্চিত হয়ে থাকি। কি প্রশাসনিকভাবে বঞ্চিত হন বা সমস্ত রাজনৈতিক বলে সরকার থেকে নু বা প্রশাসনিক থেকে নু হঠাৎ করে আমরা যে আক্রমণটা পাবো সেটা থেকে পিছিয়ে থাকি। আপনার নাম? আমার নাম মধুসূদন মান্না। হাওড়া থেকে রাকেশ মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।